ভজন অন্তাক্ষরি। নমস্কার, ভাবর লহরী, অক্ষর চাতুরী, ভজন অন্তাক্ষরী এক নূয় অধ্যায়ে দর্শক বন্ধু আপন মানু হৃদয়ের সহিত স্বাগত করুছি। দর্শক বন্ধু, যেমতি সূচনা থিলা, আজি অধ্যায়ে জুনিয়র আউ জুনিয়র মানক ভিতরে লড়াই। আজি মধ্যম দলের অছন্তি প্রদীপ, প্রিয়ঙ্কা এবং রূপক। পঞ্চম দলের অছন্তি মাতৃপ্রসাদ, লিপসা এবং অন্তর্জামী। কিবোর্ডসে অছন্তি বসন্ত মিশ্র, পরমানন্দ সাহু। তাড়াবাদ্যের অছন্তি বিভূপ্রসাদ এবং অমৃত রঞ্জন। দর্শক বন্ধু, আরম্ভ করিবা আজির অধ্যায় সর্ব দেবদেবীঙ্ক উপরে আধারিত। আজির অধ্যায় প্রথম পর্যায়, অন্তাক্ষরীর পর্যায়, অন্ত অক্ষর দায়িত্ব মোর। রে চকা নয়ন, রে চকা নয়ন, বাঁধি দেউচু তু ভাব বন্ধন। রে চকা নয়ন, দিনে ন ভজিলে, দিনে ন জপিলে, দেহরু মো ছাড়ি যায় পরাণ। রে চকা নয়ন, বাঁধি দেউচু তু ভাব বন্ধন। রে চকা নয়ন, রে চকা নয়ন, রে চকা নয়ন। অন্ত অক্ষর বাহারি আসিছি ন, চতুর প্রশ্ন উত্তর কার্যক্রম। যিয়ে সঠিক উত্তর দেব আজির অধ্যায় সিয়ে আরম্ভ করিব। প্রশ্ন হেলা, আখি থাই কাণী, আখি থাই কাণী, পঞ্চম দল কাণী। আজ্ঞা, আখি থাই কাণী, আখি থাই কাণী, মালিকাণী, মালিকাণী সঠিক উত্তর, অন্তর্জমি। ওকে, পঞ্চম দল তুমি আরম্ভ করিব। ন অক্ষরের সর্ব দেবদেবী উপরে ভজন, কাঠি গড়িব মধ্যম পাখরু, গড়াইব কিয়ে কেতে আসিলা? তিন আসিলা। আজ্ঞা, তিন। আচ্ছা, কোন উত্তর দেলি বলি মরি পইলা? পড়িব কাঠি জুয়াড়ে গড়িলা, কি কোন করিব? ন রে গাও আছি তো? হ্যাঁ, বড়িয়া গীত আছে। নর করু লেখুছি চিঠি হে কলা ঠাকুর, উদ্ধার কর হে মতে উদ্ধার কর। নর করু লেখুছি চিঠি হে কলা। ওকে ওকে, অন্তর্জমি বঢ়িয়া আরম্ভ করছিল। নরকরু নরকরু নরক, তা আমার বেড়া ফিটিগলা পাতাড়ি পাই, মু অন্ত অক্ষর পাইনি। তুমি পাতাড়ি গমন কর, আউ পাতাড়ি বসে গীতটা গাই দিও, মু অন্ত অক্ষর পাই যায়। উঠ পাতাড়ি যাবি, পাতাড়ি নরক। অন্তর্জামী, আজ্ঞা, তোমাকে শ্রীচরণ শৈলী ডেইলা, সেইটি বসে গীতটা গাই দিও, মু অন্ত অক্ষর পাই যায়। নর করু লেখুছি চিঠি হে কলা ঠাকুর, উদ্ধার কর হে মতে উদ্ধার কর। নর করু লেখুছি চিঠি হে কলা ঠাকুর, উদ্ধার কর হে মতে উদ্ধার কর। অনেক যাতনা ভোগিলিনি সীনা, অনেক যাতনা ভোগিলিনি সীনা, মো কথায় ধর বিচার কর। নর করু লেখুছি চিঠি হে কলা ঠাকুর, উদ্ধার কর হে মতে উদ্ধার কর। অন্তর্জামী, আজ্ঞা, পাতাড়ি গলা পরে সঠিক গাইল। ওকে, তুমি র অক্ষর ভাবুথা সর্বদেবদেবী, কাঠি গড়িব পঞ্চম পাখরু, কেতে আসিলা মাত্র? দুই পড়লা, দুই। ওকে, দুই দেখিবা র অক্ষর রে সর্বদেবদেবী ভজন আরম্ভ এবে। রঙ রতন মো রঙ্কুণি ধন, রঙ রতন মো রঙ্কুণি ধন, তোতে ন দেখি মো বিকল মন,
পুনি স্যার ন পুনি ফেরাই দেলি ন ওকে ন আসি পৌঁছি গলা পঞ্চম দল পাখে ভাবুথাও সর্ব দেবদেবী কাঠি গড়িব মধ্যম পাখুরু কেতে আসিলা প্রিয়ঙ্কা দুই দুই আচ্ছা দুই রু দুই কু পাস হই গলা দুই লিপসা হ মো পাখে আছে মু গাই দউছি ওকে নই নই আসি সঞ্জল বড়া নই নই আসি সঞ্জল নই নই আসি সঞ্জল বড়া নই নই আসি সঞ্জল কিনি বড় পণ্ডা করিবে নি মঙ্গল আড়তি সজ কিনি বড় পণ্ডা করিবে নি মঙ্গল আড়তি সজ ওকে জ অক্ষরের বাজি ছাড়ি দেলে মধ্যম আউ তুমি জ অক্ষরের ভজন ভাবু থাও কাঠি গড়িব পঞ্চম পাখুরু কেতে আসিলা লিপসা এক আসিলা এক আসিলা ওকে 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 এক মানে প্রদীপ কোন অন্য মনস্ক থিলো কি প্রদীপ একটা ভাবি নথিল কি জ যমুনা কূলরে কাহিকি বসিছ একা যমুনা কূলরে কাহিকি বসিছ একা আগো রাধিকা আগো রাধিকা আগো রাধিকা কিয়ে জানে কাহা ঘরে ছিণ্ড উঠিব সে শিকা কিয়ে জানে কাহা ঘরে ছিণ্ড উঠিব সে শিকা দগা দিয়া কানু সভিঙ্কু দিয়েলো ধোকা গগা দিয়া কানু সভিঙ্কু দিয়েলো ধোকা আগো রাধিকা আগো রাধিকা আগো রাধিকা আগো রাধিকা আগো রাধিকা আগো রাধিকা আজ্ঞা আজ্ঞা স্যার হ্যাঁ অন্তর্যামী কোণ গোটে অভিযোগ আছে অভিযোগ আজ্ঞা ভাই ভাই যে গাইলে হ্যাঁ যমুনা কূলরে কাহিকি বসছ একা হ্যাঁ সেটা একা নুহ সেটা হচ্ছে যমুনা কূলরে কাহিকি বসছ রাধা আউ তোম মনকু আউ হ্যাঁ নাই নাই অন্তর্যামী অভিযোগ ভিত্তিহীন ওকে ক অক্ষর বাজি লাগি জি পঞ্চম ভজন ভাবু থাও কাঠি গড়িব মধ্যম পাখুরু কেতে আসিলা এক স্যার পড়ছি এক আচ্ছা এক বাবা এক পড়িগলা আই অছি তোমা পাখ হ্যাঁ অছি আও তালে ক কলা শ্রীমুখ হে নগলা মোর দুঃখ কলা শ্রীমুখ হে নগলা মোর দুঃখ কল পতরু কু আশ্রে করিছি মো কল পতরু কু আশ্রে করিছি মো কি বলিবে শুনি লোক কলা শ্রীমুখ হে নগলা মোর দুঃখ কলা শ্রীমুখ হে নগলা মোর দুঃখ বড়িয়া গাইল মাতৃপ্রসাদ বড়িয়া গাইল খ অক্ষর বাজি লাগিল মধ্যম আউ পঞ্চম রু কাঠি গড়িব কেতে আসিলা মাতৃ তিন পড়লা স্যার তিন ওকে তিন আচ্ছা দেখিবা তিন রূপক অছি অছি স্যার হ্যাঁ অছি গাই দিও খই কৌড়ি বিচি বিচি গঙ্গা জল ছিঞ্চি ঘরু বিদা হে যাউছি দুনিয়া ছাড়ি মো দুনিয়া ছাড়ি মো সংসার মো পিলা ছুয়ারে মো সংসার মো পিলা ছুয়ারে কালিয়ারে 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 তোতে লাগিলা রে
যাউছি মু তোজে মা ছাড়ি কালিয়া রে, যাউছি মু তোজে মা ছাড়ি বুঝিবো রে। পুরা ভাবপ্রবণ গীত ইয়ে আজ্ঞা। ওকে, র অক্ষরের বাজি লাগিলা পঞ্চম দল, র অক্ষরের সর্বদেবদেবী ভজন ভাবুথাও, কাঠি গড়িব মধ্যম পাখুরু দেখিবা। কেতে আসিলা স্যার? দুই পড়ছি। দুই দুই পড়িলা লিপসা, দেখিবা। নাম নাম বল ভাই, কৃষ্ণ নাম বল, রাম নাম বল ভাই, কৃষ্ণ নাম বল, রাম নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো, ল অক্ষর বাজি ছাড়লে মধ্যম দল তোম মানুষ উপরে, কাঠি গড়িব পঞ্চম পাখুরু দেখিবা। পঞ্চম কেতে আসিলা? দুই দুই। ওকে, দুই প্রিয়ঙ্কা আছে তো? প্রিয়ঙ্কা হ্যাঁ হ্যাঁ, মু ভাবুতিলি মোর পড়ন দেখি। ওকে, লাজ মো সরি যাইছি, লাজ মো সরি যাইছি, যদি লুকালি আর ভাবরে বুড়িছি, যদি লুকালি আর ভাবরে বুড়িছি, সজবি সরি যাইছি, সজবি সরি যাইছি, যদি বহুত বড়িয়া। দর্শক বন্ধু, এই গীত সহ আজ অধ্যায়ের প্রথম পর্যায়ে মানে অন্তাক্ষরীর পর্যায়ে আমার এইটি সরি যাই। এই পর্যায়ে সুদ্ধা কিছু ঘটি নথিলা, কিন্তু মধ্যম দল সুরক্ষিত অছন্তে, ও পঞ্চম দল অন্তর্যামী পাতাড়ি যাই গোটে মাইনস পয়েন্ট খাই যাইছি। এবার আরম্ভ করিবা শব্দ পর্যায়। এই শব্দ পর্যায় ক্রমে উভয় দল যেমতি জানিছন্তি যে আমার কম্পিউটর বাবাঙ্ক তরফরু এলইডি রে বক্স আসিব, কিছু কিছু অক্ষর লুচি যাইথিব, তুমি অক্ষর খুলিব এবং যে শব্দ বাহারা সে শব্দ উপরে গীত গাইবাকে পড়িব। তোম হাতে যে ধাড়ি আসিব, দুইটি ধাড়ির অপশন অছি, আউ অপশন নাই, তুমি গোটে ধাড়ি খুলিব, যদি হেলা ভালো কথা, যদি নহেলা আউ গোটে অপশন তোম হাতে অছি, আউ গোটে ধাড়ি খুলি পারিব, যদি সেথিরে হেলা ভালো কথা, নহেলে যাহা লাগিবা কথা লাগিব, এবং যাহা মো তরফরু অছি আসি যাও, খেল আরম্ভ হয়ে গেলে জানিপারিব। ওকে, কম্পিউটর বাবা অধ্যায় আরম্ভ হচ্ছে আমার পঞ্চম দল পাখুরু, আউ পঞ্চম দলক পাই বক্স আসি যাও। আচ্ছা, বেণু 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 শেষ দুই অক্ষর বন্ধ অছি মানে লুচি যাইছি, কেউ ধাড়ি খুলিব পঞ্চম? স্যার মু ভাবুছি আমি এক খুলিবা। হ্যাঁ এক খুলু। আচ্ছা এক, প্রথম ধাড়ির শেষ দুই অক্ষর আসি যাও, বেণু ধর, বেণু ধর গীত হব, বেণু ধর। তুমি এক কইলো অছি, বেণু ধর, বেণু ধর, বেণু ধর তো নাই মো পাখরে। আম স্যার, আম স্যার আউ গোটে খুলি, আউ গোটে অপশন অছি তোমার, কেউ ধাড়ি খুলিব কো? সেকেন্ড স্যার দুই খুলিবা। দুই আজ্ঞা। ওকে, দ্বিতীয় ধাড়ির শেষ দুই অক্ষর আসি যাও, পানি, বেণু পানি, বেণু পানি হব, বেণু পানিটা। স্যার মো পাখে গোটে বড়িয়া গীতটা আছে, ওকে গাই দিও দেখিবা। সখি গো আজ মু দেখিলি বেণু পানি কি, সখি গো আজ মু দেখিলি বেণু পানি কি, বিষয় বিষয় গলা পানি কি গো, বিষয় বিষয় গলা পানি কি, সখি গো
ଲାଜ ମୁଁ ଦେଖିଲି ବେଣୁ ପାଣିକି ସଖୀ ଗୋ ଆଜ ମୁଁ ଦେଖିଲି ବେଣୁ ପାଣିକି। ଏବେ ମଧ୍ୟମ ଦଳଙ୍କ ପାଳି ଆଉ କମ୍ପ୍ୟୁଟର ବାବା ମଧ୍ୟମ ଦଳଙ୍କ ପାଇଁ ବକ୍ସ ଆସିଯାଉ। ଘନ 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 ଶେଷ ଦୁଇ ଅକ୍ଷର ବନ୍ଦ ଅଛି, କୋଉ ଧାଡି ଖୋଲିବ? କେତେ ଦୁଇ ଖୋଲିବା? ଦୁଇ ଦୁଇ ତାଙ୍କର ଆସିଲା ବୋଲି ନା କ'ଣ? ନା ନା ସେଥିପାଇଁ ନାହିଁ ଯେ ମୁଁ ଭାବୁଛି ଦୁଇ ଖୋଲିବା, ଦୁଇ ଖୋଲା ଯାଉ। ଓକେ, ଦୁଇ ଦ୍ୱିତୀୟ ଧାଡିର ଶେଷ ଦୁଇ ଅକ୍ଷର ଆସିଯାଉ। ଘନ ନୀଳ ଘନ ନୀଳ ଘନ ନୀଳ ବାଘ ନିଶ ହେଲା ନା ସାର? ଲକ ଲକ ସାତ ଦଉନି। ଧନ ଘନ ରସ ବରସିଲାରେ ଘନ ଘନ ରସ ବରସିଲାରେ ଚଞ୍ଚଳ ଜ୍ୟୋତି ପ୍ରକାଶ ଚଞ୍ଚଳ ଜ୍ୟୋତି ପ୍ରକାଶ ଘନ ଘନ ରସ ବରସିଲାରେ ଘନ ଘନ ରସ ବରସିଲାରେ। ରୂପକ 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 ବଢ଼ିଆ ଗାଇଲ ଘନ ରସ, କିନ୍ତୁ ଏଇଟା ହେଉଛି ପ୍ରକୃତି ବର୍ଣ୍ଣନା, ଭଜନ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ନୁହେଁ ଏହା। କ'ଣ କରିବା ରୂପକ, ନିୟମରେ ବନ୍ଧା, ତମମାନଙ୍କ ଉପରେ ମଧ୍ୟମ ଦଳ ଗୋଟେ ମାଇନସ୍ ପଏଣ୍ଟ ଲାଗିଗଲା। ଏବେ ମୋ ହାତରେ ଅପସନ୍ ଅଛି, ମୁଁ ବର୍ତ୍ତମାନ ପ୍ରଥମ ଧାଡ଼ି ଶେଷ ଅକ୍ଷର ଖୋଲିବି, ଆଉ ଯଦି ସେଥିରେ ତୁମେ ଗାଇପାରିବ ତାହେଲେ ଯେଉଁ ମାଇନସ୍ଟା ଲାଗିଛି ଉଠିଯିବ, ଯଦି ନ ଗାଇପାରିବ ଆଉ ଗୋଟେ ମାଇନସ୍ ପଏଣ୍ଟ ଲାଗିବ। ଓକେ, ପ୍ରଥମ ଧାଡ଼ିର ଶେଷ ଦୁଇ ଅକ୍ଷର ଆସିଯାଉ। ଘନଶ୍ୟାମ କୁ କହ ଗୋ ଦୂତି କେ ଯାଏ, ଘନଶ୍ୟାମ କୁ କହ ଗୋ ଦୂତି କେ ଯାଏ, ଘନ ଘନ ବୃଷ ଭାନୁସୁତ ଘନ ଘନ ବୃଷ ଭାନୁସୁତ ନେତୃନୀର ବହି ଦୂତିକେ ଯାଏ, ଘନ ଶ୍ୟାମକୁ କହ ଗୋ ଦୂତିକେ ଯାଏ, ଘନ ଶ୍ୟାମକୁ କହ ଗୋ ଦୂତିକେ ଯାଏ, ଦୂତିକେ ଯାଏ ତମେ ଯଦି ପ୍ରଥମ ଧାଡ଼ି ପ୍ରଥମରୁ ଖୋଲି ଦେଇଥାନ୍ତ ପାଇଯାଇଥାନ୍ତ। ବେଳା ଖରାପ ଅଛି, କିନ୍ତୁ ନାଇଁ ବେଳା ଠିକ୍ ଅଛି, ବେଳା ଖରାପ ଥିଲା ମିଳିଗଲା ସାର୍, ପୁଣି ମିଳିଗଲା। ଆଉ ତମର ଯୋଉ ମାଇନସ୍ ପଏଣ୍ଟ ଲାଗିଥିଲା ସେ ମାଇନସ୍ ପଏଣ୍ଟ ମଧ୍ୟ ଉଠିଗଲା, ତମେ ଯଥାରୀତି ଶୂନ୍ୟରେ ଅଛ ବର୍ତ୍ତମାନ। ଓକେ, ଏବେ ପଞ୍ଚମ ଦଳଙ୍କ ପାଳି, ଆଉ ପଞ୍ଚମ ଦଳଙ୍କ ପାଇଁ ବକ୍ସ ଆସିଯାଉ। କାଳି 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 କ'ଣ ଖୋଲିବ କୋଉ ଧାଡ଼ି? ସାର୍ ଆମେ ଭାବୁଛୁ ଦୁଇ ଖୋଲିବା। ହଁ ହଁ, ଦୁଇ ଦୁଇ ଆଜ୍ଞା। ଓକେ, ଦ୍ୱିତୀୟ ଧାଡ଼ିର ଶେଷ ଦୁଇ ଅକ୍ଷର ଆସିଯାଉ। କାଳିଆ ତୁ କାଳିଆ ତୁ କାଳିଆ ତୁ ଉପରେ ଗୀତ କାଳିଆ ତୁ ଅଛି। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ସାର୍, ଏକଟା ଟିକେ ଖୋଲିବି ଏକଟା? ଆଜ୍ଞା। ହଁ, ତମ ହାତରେ ଅପସନ୍ ଅଛି, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ଆଜ୍ଞା, ପ୍ରଥମ ଧାଡ଼ିର ଶେଷ ଦୁଇ ଅକ୍ଷର ଆସିଯାଉ। କାଳିଆରେ ଆଖି ତୋର କାଳିଆରେ ଏମିତି କାଖି ଏମିତି କାଖି ଏମିତି କାଖି ଆଖି ତୋର କାଳିଆରେ ଏମିତି କାଖି ଏମିତି କାଖି ଏମିତି କାଖି ସେ ଚକାଖିକୁ ଦେଖି ଯାଇଛି ମୁଁ ଅଟକି ସେ ଚକାଖିକୁ ଦେଖି ଯାଇଛି ମୁଁ ଅଟକି ଲାଗେ ଆଜି ମୋ ଜୀବନ ଖାଲି ତୋ ପାଇଁକି ଆଖି ତୋର କାଳିଆରେ ଏମିତି କାଖି ଏମିତି କାଖି ଏମିତି କାଖି।
চকা আখির শুভ দৃষ্টি পড়িগলা আখিরে, আস অন্তর্যামী সস্থান ফেরি আস। ওকে, এবে মধ্যম দলক পাড়ি ও মধ্যম দলক পাই বক্স আসি যাও। প্রাণ 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 কো ধাড়ি খোলা হবো মধ্যম? আমার আর্থর একটা লকি থিলা, হ্যাঁ এবে সেটা খুলিবা না কোন? হ্যাঁ এক খুলিবা, হাউ দেখা খোলা খোলা যাও, হাউ খুলিয়া দেখিবা। ওকে ওকে, প্রথম ধাড়ির শেষ দুই অক্ষর আসি যাও। প্রাণপতি প্রাণপতি প্রাণপতি, আউ গোটে খুলিবা, আউ গোটে আউ গোটে খুলিবা, আউ গোটে কো ধাড়ি? তিন খুলিবা, তিন না দুই, দুই না তিন, মু কনফিউজ হচ্ছি। তিন খুলিবা দেখিবা, তিন খুলিবা, হাউ তিন কোজ, তিন খুলিয়া। ওকে, তৃতীয় ধাড়ির শেষ দুই অক্ষর আসি যাও। প্রাণ ধন প্রাণ ধন প্রাণ ধন প্রাণ ধন প্রাণ রখ ধরুচি তো পানি কি রে, প্রাণ ধন প্রাণ রখ ধরুচি তো পানি কি রে, শুনাও না কাহি জিনা বাণী কি রে, প্রাণ ধন প্রাণ রখ ধরুচি তো পানি কি রে, প্রাণ ধন প্রাণ রখ ধরুচি তো পানি কি রে। সঠিক ভাবে এবে পঞ্চম দলক পাড়ি আর পঞ্চম দলক বক্স আসি যাও। জয় 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 কেউ ধাড়ি খোলি স্যার? এক খোলি না, আর্থর পরে এক খোলতে এ চেঞ্জ কর টি। আরে এক গাইকি আসিল পা? হ গাইকি আইলি, দুইটা খোলিবা। আচ্ছা দুই ফাইনাল? আজ্ঞা। ওকে, দ্বিতীয় ধাড়ির শেষ দুই অক্ষর আসি যাও। কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কহুচি এক খোলিবা। হো দেখিয়া চান্স তো আছে, আর গোটে খোলিবা, একটা খোলিবা, চান্স আছে আর গোটে। আচ্ছা প্রথম ধাড়ির শেষ দুই অক্ষর আসি যাও। জয় রাম। বাস বাস, মিলি গলা মিলি গলা, কিছু টেনশন নবার। জিবা আছি তো, বড়িয়া গীত আছে, জিবা। জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জয় রাম, সমস্তে জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জয় রাম। অন্তর্যামী অন্তর্যামী অন্তর্যামী, কোন লা স্যার কোন জয় রাম জয় রাম জয় জয় রাম করতে কোন গীত হই? কোন স্যার এই গীত আপনি শুনুন না, বড়িয়া কীর্তন হই, ইয়ে শুনা হইছি যে জয় রাম জয় রাম জয় রাম গীত হই গলা। নাই নাই নাই, সেমতি কথা নহই, এটা শুনুন তো আগে, মু কহুত পঞ্চম দল তমে জয় রাম জয় কৃষ্ণ এ ভিতর কোনসি শব্দরে গীত গাই পাইবো? গোটে কথা, হ্যাঁ কোন কহুন? জয় রাম জয় কৃষ্ণ, রাম আসলে ত্রেতয়ারে, তারপরে কৃষ্ণ আসলে দ্বাপর, তাকে মিশাইকি পঞ্চ করেদেলি টিকি কোন স্যার? ত্রেতয়া দ্বাপর বহুত পুঁথি শুনেল মতে যে, কিন্তু হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে আমার মহামন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শব্দ কিন্তু হরে আসেনি না, জয় আসিছে না, সেটা বি ভাবিবাক পড়িব, পুরা প্রভাব পড়ি যাইছি। অন্তর্যামী তোতে কহুজি। ওকে, পঞ্চম দল জয় রাম বা জয় কৃষ্ণ উপর গীত গা। গাইবো পাখরে আছে। ওকে গাও। জয় রাম। রাম নাম জপ কর হে মানস, রাম নাম জপ কর, রাম নাম জপ কর হে মানস, রাম নাম জপ কর, শুনি রাম নাম মরুত নন্দন, শুনি রাম নাম মরুত নন্দন, হরি নেবে রোগ শোক ক্লেশ ভোগ যাহা তোর পাপ ভার, রাম নাম জপ কর হে মানস, রাম নাম জপ কর, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম। অন্তর্যামী এ হচ্ছে গীত, জয়রাম শেষে আসলা আর সমবেত কণ্ঠে বড়িয়া বি লাগিলা, কিন্তু পঞ্চম তম মানক উপরে গোটে মাইনস পয়েন্ট লাগিলা, কাই কইলো কাই? আজ্ঞা,
মানে জয়রাম 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 তুমি গোটে মন ইচ্ছা করদল খালি জয়রাম কৌলি যদি পড়াই থাকে ওকে এবে মধ্যম দল পড়াই মধ্যম দল বক্স আসি যাও মোহ 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 কেউ ধাড়ি খোলব একটা খোলিবা কি এক এক খোলিবা এক একটা কি হউ এক খোলা যায় প্রথম ধাড়ি র শেষ দুই অক্ষর আসি যাও মোহ মায়া মোহ মায়া মোহ মায়া মোহ মায়া ছ মোহ মায়া রে গাই মোহ মায়া মোহ মায়া ফান্দে পড়ি নুহারে বণা মোহ মায়া ফান্দে পড়ি নুহারে বণা শ্রী হট পটোনা পড়ি কর ভাবনা শ্রী হট পটোনা পড়ি কর ভাবনা নুহারে বণা মোহ মায়া ফান্দে পড়ি নুহারে বণা মোহ মায়া ফান্দে পড়ি নুহারে বণা এবে পঞ্চম দলক পালি আর পঞ্চম দলক পাই বক্স আসি যাও দেব 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 কো ধাড়ি খোলা হবো পঞ্চম আচ্ছা আচ্ছা তিনটা না খুলি তিন তুমি তুমি রুয়া রুয়া তুমি সব বেলে এপট সেপট করছো মু কইবি ওকে লিপসা এক খুলন্ত প্রথম ধাড়ি র শেষ দুই অক্ষর আসি যাও দাসি দেব দাসি দেব দাসি দেব দাসি দেব দাসি মু গাউছি হো 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 ওকে দেব দাসি এ রাতি বিসি হেলা পড়ে বড় দেউড়া ভিতরে রাতি বিসি হেলা পড়ে বড় দেউড়া ভিতরে সুখে কাহ পাও চির ঋণ ছুণ সুর সুখে কাহ পাও চির ঋণ ছুণ সুর সে রাধারাণী রানা দেব দাসী রসে রাধারাণী রানা দেব দাসী র একাথরে ছকা ও প্রথম ধাড়ি দেবদাসী আউ কোন দরকার সেকেন্ড অপশন কাই দিবা অছি তো বড়িয়া এবে মধ্যম দলক পালি ও মধ্যম দলক পাই বক্স আসি যাও রাধে 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 কো ধাড়ি মধ্যম রাধে রাধে কোন খলিবা ওটা লক্ষ্য আমরো তিন খলিয়া তিন না দুই বা তিন খলি তিন খলি ওকে তৃতীয় ধাড়ির শেষ দুই অক্ষর আসি যাও রাধে 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 সেকেন্ডটা বি খলিবা সেকেন্ড না দুইটা তো আমার অপশন আছে কাই না নবা না এক খলিয়া হ্যাঁ এক খলিয়া কি এক না না হ্যাঁ দুই খলা যাও দুই দুই শীঘ্র দ্বিতীয় ধাড়ি শেষ দুই অক্ষর আসি যাও শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম নাই রো 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 রাধে রাধে আচ্ছা রাধে রাধে কনহেইকু মাড় হেলে কনহেইকু গালি হেলে তোতে যেতে বাধে মতে বাধে রাধে 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 কনহেইকু ন দেখিলে তানুপুর ন বাজিলে তোতে যেতে বাধে মতে বাধে রাধে রাধে হে রাধে রাধে মানে প্রকৃত তুমি চালাক অছ আউ গোটে ধাড়ি খোলিকি সময় নেইছ মনে পকাই দৌছ না মনে পড়ে যাচ্ছি সেটা ভালো কথা হ সেটা অপশন তো অছি আমি সেটা দেখিয়া মানে হঠাৎ মনে পড়ুন না যেতবে মনে পড়লা সাংে সাংে গাইদেল ওকে 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 দর্শক বন্ধু এই গীত সহিত আজ অধ্যায়ের শব্দ পর্যায় আমার এইটি সরি যাই শব্দ পর্যায় পর্যন্ত মধ্যম দল সুরক্ষিত অছন্তি আউ পঞ্চম দল মাইনস দুই রে অছন্তি আগুক রহিছি আমার ধুন পর্যায় এই ধুন পর্যায় ক্রমরে উভয় দলকু মু কই রখে যে প্রথম দল স্থায়ী গাইবে এবং অপরপক্ষ দল তার অন্তরা গাইবে সে গীতর অন্তরা গাইবে ওকে এই ক্রমরে চালিব অধ্যায় আরম্ভ হচ্ছে আমার পঞ্চম দল পাখরু তো প্রথমে টাস্ক আসিব মধ্যম পাখরু ওকে মধ্যম দল গোটে স্থায়ী গাও অরুণ স্তম্ভরে হাত মারি দেলে তুলসী তুলসী বাসে রে তুলসী তুলসী বাসে
तुलसी तुलसी बासे रे तुलसी तुलसी बासे सिंह दुआर को पाद बढ़ेले सिंह दुआर को पाद बढ़ेले कालिया অবঢ়া অবঢ়া বাসে রে অবঢ়া অবঢ়া বাসে বাইশি পাহাচে ফুল পসরা দয়না মহক সবুঠি ভরা বেড়ারে চন্দন পড়ুছি ঝরি মলয় বহুছি পবন পরি বেড়ারে চন্দন পড়ুছি ঝরি পবন লাগুছি মলয় পরি সিঙ্গি দুয়ারকু পাদ বঢ়িলে কলপ মূলরু অলপ অলপ কর্পূর আলতি বাসে রে কর্পূর আলতি বাসে কর্পূর আলতি বাসে রে কর্পূর আলতি বাসে বহুত বড়িয়া মানে গাইল কোন চমৎকার কিন্তু মধ্যম দল যা বি হলে এতে পপুলার গীত তুমি সিঙ্গি দুয়ার কালিয়া কালিয়া বাসে তুমি আরম্ভ কল তোম উপরে গোটে মাইনস পয়েন্ট লাগিলা আউ অন্তর্জামী পঞ্চম দল তুমি মানে মধ্য কুয়াড় কোন ভালরে সিঙ্গি দুয়ার আসলে কল্প বট যাই তার অরিজিনাল লেখা তারপরে আউ কোন করি তোমাদের উপরে গোটে মাইনস পয়েন্ট লাগিলা ওকে এবে পঞ্চম দল তুমি মানে টাস্ক দেব মধ্যম দলকে স্থায়ী গাও সে অন্তরা গাইবে মহাবাহু মোতে ভারি লাজ লাগে লাজ লাগে মোতে ভারি লাজ লাগে লাজ লাগে বলা পরে মুহি কেমিতি মুহ বলা পরে মুহি কেমিতি মুহ দেখাইবি তুম আগে মোতে ভারি লাজ লাগে লাজ লাগে মোতে ভারি লাজ লাগে বহুত মধুর বহুত মধুর মধু ঝরি পড়ল ভজন অন্তাক্ষরি অগণারে বহুত সুন্দর এবে তোমানক পাড়ি মধ্যম দল স্থায়ী গাও জগতর নাথ বলি তুমকু ভজুছি তুমকু ভজুছি জগতর নাথ বলি তুমকু ভজুছি তুমকু ভজুছি জগতকু মিছ জগতকু মিছ জগতকু মিছ জগত কমিছ সত তুমকু মণিছি মণিছি তুমকু মণিছি জগতর নাথ বলি তুমকু ভজুছি তুমকু ভজুছি মন যেতে বেড়ে লাগে খালি খালি বহুত বড়িয়া এবে পঞ্চম দল তোম মানকর পাড়ি স্থায়ী গাইব তুমি দেব না মু দেবি আ দৌনু তু ঠিক আছে সিংহ দুয়ার রে পাদ দৌ 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 প্রাণ জান কি ছাড়িল মুসরগকু জাতি চাড়ি মুসরগকু জাতি চাড়ি শরধওয়ালী রে রথ টানু 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 প্রাণ জান কি ছাড়িল
ସରଗକୁ ଯାଆନ୍ତି ଚଢ଼ି ଜୀବନଟା ପବନ ଖେଳ ପବନ ଥମିଗଲେ ସରିଲା ବେଳ ଚାହୁଁ ଚାହୁଁ ଆସିବ ସଞ୍ଜ କହିବେ ଖୋଜ ଖୋଜ କୋକେଇ ଖୋଜ ଭିଳ ଦରିଆରେ ପାଦ ଧୋଉ 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 ଢେଉ ନିଅନ୍ତା କି ଭିଡ଼ିଲୁ ମୁଁ ସରଗକୁ ଯାଆନ୍ତି ଚଢ଼ି ସିଂହ ଦୁଆରରେ ପାଦ ଦଉ 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 ପ୍ରାଣ ଯାଆନ୍ତା କି ଛାଡ଼ିଲୁ ମୁଁ ସରଗକୁ ଯାଆନ୍ତି ଚଢ଼ି ପୁରା ତଗଡ଼ା ପ୍ରସ୍ତୁତି, ଉଭୟ ଦଳଙ୍କର ତଗଡ଼ା ପ୍ରସ୍ତୁତି, ଭଲ ଲାଗିଲା ଏଇ ପର୍ଯ୍ୟାୟ ଧୁନ୍ ପର୍ଯ୍ୟାୟ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏଇ ଗୀତ ସହିତ ସରିଯାଇଛି ଆଜି ଅଧ୍ୟାୟର ଧୁନ୍ ପର୍ଯ୍ୟାୟ। ଆଉ ଏଇ ଧୁନ୍ ପର୍ଯ୍ୟାୟରେ ମଧ୍ୟମ ଦଳ ପାଖରେ ଗୋଟେ ମାଇନସ୍ ପଏଣ୍ଟ ଲାଗିଯାଇଛି, ଆଉ ପଞ୍ଚମ ଦଳ ମାଇନସ୍ ତିନିକି ଯାଇଛନ୍ତି ଭାରି। ଆଗକୁ ରହିଛି ଆମର ତାଳ ପର୍ଯ୍ୟାୟ। ଉଭୟ ଦଳଙ୍କୁ ମୁଁ କହିରଖେ, ବିଭୁ ପ୍ରସାଦ ତାଳ ଦେବେ, ଯେଉଁ ତାଳ ଦେବେ ସେଇ ତାଳ ଉପରେ ମଧ୍ୟମ ଦଳ ଗାଇବେ ଏବଂ ସେଇ ତାଳରେ ପଞ୍ଚମ ଦଳ ଗାଇବେ। ଅଧ୍ୟାୟ ଆରମ୍ଭ ହେଉଛି ଆମର ପଞ୍ଚମ ଦଳ ପାଖରୁ। ପଞ୍ଚମ ଦଳ ପ୍ରସ୍ତୁତ ରୁହ, ବିଭୁ ପ୍ରସାଦ ତାଳ ପ୍ରୟୋଗ କର। ତାଳ ହିସାବରେ ପାରି ହେଇଗଲା, ଯେଉଁ ସାବଲୀଳତା ଟିକେ କମିଗଲା, ଚଳିବ ତାଳ ପର୍ଯ୍ୟାୟରେ ଚଳିବ ଲିପ୍ସା। କିନ୍ତୁ ଯେଉଁ ବୁଡ଼ିକିରି ଯେଉଁ ଗୀତର ଭାବଧାରା ଯାହା ଆଉ ଟିକେ ହେଇଥିଲେ ମଜା ଲାଗିଥାନ୍ତା, କିନ୍ତୁ ତାଳ ପର୍ଯ୍ୟାୟ ହିସାବରେ ପାର। ଓକେ, ମଧ୍ୟମ ଦଳ କେଉଁ ତାଳ ବାଜିଲା? ଆଡ଼ତାଳ। ଏଇ ଆଡ଼ତାଳରେ ଆଉ ଥରେ ତମକୁ ଗୀତଟିଏ ଗାଇବାକୁ ପଡ଼ିବ ବିଭୁ ପ୍ରସାଦ ଆଉ ଥରେ। ଓକେ ଓକେ, ବହୁ ଲୋକପ୍ରିୟ ଏ ଗୀତ, ଚଳଚ୍ଚିତ୍ରରେ ୟୁଜ୍ ହେଇଛି ଆଡ଼ତାଳ ଆମର। ଓକେ, ପଦ୍ମଶ୍ରୀ ପ୍ରଫୁଲ୍ଲକରଙ୍କର ଇଏ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା। ଏବେ ବିଭୁ ପ୍ରସାଦ ଆଉ ଗୋଟେ ତାଳ ଆସୁ। ଯାଅ ଯାଅ ଆହେ ପ୍ରଜ ଲମ୍ପଟ ନଟ ରାଜ, ଯାଅ ଯାଅ ଆହେ ପ୍ରଜ ଲମ୍ପଟ ନଟ ରାଜ, ପଥ ଭୁଲି ଆସିଲ କି ପଥ ଭୁଲି ଆସିଲ କି ଏନୁହେଁ କିଶୋରୀ କୁଞ୍ଜ, ଯାଅ ଯାଅ ଆହେ ପ୍ରଜ ଲମ୍ପଟ ନଟ ରାଜ, ଲମ୍ପଟ ନଟ ରାଜ, ଲମ୍ପଟ ନଟ ରାଜ। ବାଃ ବାଃ ବାଃ, ବଢ଼ିଆ ମାତୃ ପ୍ରସାଦ। ମଧ୍ୟମ କେଉଁ ତଳ ବାଜୁଥିଲା ଏଇଟା? ମଧ୍ୟମ ଦଳ ଗୀତ ବିଭୁ ପ୍ରସାଦ ମଧ୍ୟମ ଦଳଙ୍କ ପାଇଁ।
বাসি মো হইলা ফুল সেজ আসিলে নাহি সে আসিলে নাহি সে ব্রজরাজ সজনি রে ব্রজরাজ সজনি রে বাসি মো হইলা ফুল সেজ সজনি আজ বাসি মো হইলা ফুল সেজ বড়িয়া গাইল রূপক বড়িয়া গাইল এবে পঞ্চম দলঙ্ক পাই বিভু প্রসাদ আউ গোটে তাল দিও পয়সি শুনিলি রাতি রে কালি পয়সি শুনিলি রাতি রে কালি ঘুঙ্গুর বাজুথিলা মতে ত লাগুথিলা ঘুঙ্গুর বাজুথিলা মতে ত লাগুথিলা ও পাখকু শ্যাম আসিবে বলি পয়সি শুনিলি রাতি রে কালি রাতি রে কালি এটা কেউ তাল লা অন্তর্যামী রূপক তাল রূপক তাল কত মাত্রা সাত মাত্রা না রূপক কহিল কিন্তু ছন্দ যা বাজুলা তাহা হচ্ছে দীপচাঁদি দীপচাঁদি ওকে দীপচাঁদি চৌদ মাত্রার ছন্দটা বাজুলা ওকে সেই সাত সাত মিশিলে চৌদ কিন্তু রূপকর চলন অলগা দীপচাঁদির চলন অলগা বিভু প্রসাদ যেটা বজাউলে দীপচাঁদি ছন্দরে বজাউলে কিন্তু তুমি গীত পারি করে দিচ্ছ তাল পারি করে দিয়েছ ওকে এবে মধ্যম দলক পাড়ি ও মধ্যম দলক পাই সমমাত্রার তাল আসু বিভু প্রসাদ হরণ জন দুঃখ হরণ কর্তা সুখ হরণ দশী মুখ সারস চরণ কৃপা লেখাটা সেই সময় মনে পড়ুনি মনে পড়ুনি মধ্যম দল তোমাদের উপরে গোটে মাইনস পয়েন্ট লাগিলা এবে আজ অধ্যায়ের সমস্ত পর্যায়ে আমার সরি যাইছি আমার হাতের গোটে সুযোগ অছি র্যাপিড রাউন্ড হব র্যাপিড রাউন্ডে তিন তিনটি প্রশ্ন পচরা যাব উভয় দলক যদি সঠিক উত্তর আসিগুলা তাহলে কিছু মাইনস পয়েন্ট কভর হয়ে যাব আমি র্যাপিড রাউন্ড এইথপি করুছে যে এক তো প্রতিযোগী মানে চান্স পাচ্ছেন তাঁর মাইনস পয়েন্ট কু কভর করা আউ দ্বিতীয়ত যে দর্শক বন্ধু মানে দেখুছেন সে রিকলেক্ট করছেন মানে মনে পকাউছেন আরে হ্যাঁ এইটা এই আর উত্তর ইয়া হওয়া দরকার এবে আরম্ভ করা পঞ্চম দল তোম মানক পাখু মোর প্রথম প্রশ্ন র্যাপিড রাউন্ডর ওড়িশার প্রথম ওড়িয়া সিনেমা কোণ সীতা বিবাহ সঠিক উত্তর সঠিক উত্তর ওড়িশার ওড়িয়ার প্রথম নাটকর না কোণ বাবাজি আরে বা আরে বা ঘোষিকরে আইছো ওকে 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 ওড়িশার প্রথম নিউজ পেপর উৎকল দীপিকা বা সঠিক উত্তর পঞ্চম দল সঠিক উত্তর তোমার মাইনস তিন লা উত্তর সঠিক দিয়ে দিয়েছ প্লস হয়ে গলা প্লস মাইনস ক্যানসেল তুমি পুরা ক্লিয়ার সমান স্থিতিরে রই গল মধ্যম দল তোম মানক পাই মোর প্রথম প্রশ্ন ওড়িয়ার প্রথম ক্ষুদ্র গল্প কোণ প্রথম ক্ষুদ্র গল্প কোণ ক্ষুদ্র গল্প কই পারন রেবতী ওকে ছমান আঠ গুণ্ঠ উপন্যাসর রচয়িতা কি ব্যাসকবি ফকির মোহন সেনাপতি সঠিক উত্তর আউ মোর শেষ প্রশ্ন হেলা যে গণকবি বৈষ্ণব পাণীঙ্ক দ্বারা রচিত প্রথম গীতিনাট্যর না কোণ প্রথম গীতিনাট্যর না কইপারন মেঘনাদবদ্ধ মেঘনাদবদ্ধ তুমি তিনোটি প্রশ্নরু যোড়িয়ে প্রশ্নর উত্তর দেইপারন মাত্র গোটিয়ে প্রশ্নর উত্তর সঠিক রয়েছে তোমার থিলা মাইনস দুই এটি হেলা মাইনস দুই মাইনস চারি গোটিয়ে ঠিক হেলা মাইনস তিন তার মানে আজির অধ্যায় পঞ্চম দল জিতি যাই দর্শক বন্ধু কিছু ভাব কিছু মজা কিছু মনোরঞ্জনর এ ভজন অন্তাক্ষরী খেল ভাবর লহরী অক্ষর চাতুরী ভজন অন্তাক্ষরী আপন মানক সহিত ভেট হব আগামী এক নয়া অধ্যায়ের রহুচু নমস্কার
ভজন অন্তাক্ষরী